ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু দিস ডিসকাশন ভিডিও এই ভিডিওটিতে আমরা সাবজেক্ট বার এগ্রিমেন্টের উপর দ্বিতীয় যে পরীক্ষাটি নিয়েছিলাম সেই পরীক্ষার সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবো চলুন তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি যে ক্লিক করে প্রশ্নটি বের করে নিই

আমাদের সাবজেক্টের জায়গায় দেওয়া আছে টেন থাউজেন্ড ডলার্স যেখানে হেডওয়ার্ড বা কন্ট্রোলিং যে নাউনটি আছে সেটি হচ্ছে ডলার্স যা প্লুরাল ফর্মে আছে এই জন্য আমাদের কাছে প্রথমে হয়তো বা মনে হতে পারে যে ডলার্স যেহেতু প্লুরাল ফর্মে আছে তাই ভাবটি আর হবে কিন্তু অ্যাকচুয়ালি এখানে টেন ডলার্স অর্থাৎ দশ হাজার ডলারকে আলাদা আলাদাভাবে এক ডলার দুই ডলার তিন ডলার চার ডলার এভাবে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে কিন্তু হিসাব করা হচ্ছে না এখানে একসাথে কালেকটিভ ফর্মে দশ হাজার ডলারকে ইন্ডিকেট করা হচ্ছে টোটাল একটি কালেকশন একটি ইউনিট হিসাবে এজ এ হোল হিসাব করা হচ্ছে যেটি আমরা আলোচনা করেছিলাম রুল এইটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম মানি এবং মেজারমেন্টকে সাধারণত কালেকটিভ আকারে ব্যবহার করা হয় এবং তাদের পরে ভার্বটি সিঙ্গুলার হয় যেমন এক্সাম্পল দেওয়া যাচ্ছে সিক্সটি মাইলস এখানে কিন্তু এক মাইল দুই মাইল তিন মাইল চার মাইল এভাবে সিক্সটি মাইলসকে কিন্তু আমরা হিসাব করছি না একসাথে একটা ডিস্টেন্সের কথা বলা হচ্ছে যে ষাট মাইল সিক্সটি মাইলস তাহলে এটা একটি কালেকটিভ আকারে আসবে এজ এ হোল এটিকে হিসাব করা হবে ফিফটি ডলার্স ফিফটি ডলার্সকে হচ্ছে একসাথে আমরা এখানে একসাথে ফিফটি ডলার্সের কথা বলা হচ্ছে এজন্য এটি কালেক্টিভ আকারেই তাকে ব্যবহার করা হবে এবং তারপরে ভার্বটি সিঙ্গুলার আকারে বসবে তাহলে এখানে টেন থাউজেন্ড ডলার্স এজ এ হোল একটি ইউনিট হিসেবে আসবে এবং তারপরের ভার্ভটি হবে সিঙ্গুলার টেন থাউজেন্ড ডলার্স ইজ এ লট অফ মানি তাহলে আমরা ভার্ভের জায়গাতে ইজকে চুজ করছি কোশ্চেন নাম্বার টু দ্য অর্গানাইজেশন ড্যাশ লস্ট মেনি ভলান্টিয়ার্স দিস ইয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গায় একটি কালেকটিভ নাউন দেওয়াচ্ছে অর্গানাইজেশান আর আমরা জানি যে কালেক্টিভ নাউনের পরে আমরা জেনারেলি ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করি তাহলে অর্গানাইজেশানের পরে দ্য অর্গানাইজেশান হেজ বসবে ভার্ব হিসেবে দ্য অর্গানাইজেশান হেজ লস্ট মেনি ভলান্টিয়ার্স দিস ইয়ার কোয়েশন নাম্বার থ্রি ম্যাথমেটিক্স ড্যাশ জন্স ফেভারিট সাবজেক্ট হয় সিভিক্স ড্যাশ আন্ড্রেস ফেভারিট সাবজেক্ট এই যে সাবজেক্টের জায়গাতে ম্যাথমেটিক্স দেওয়া যাচ্ছে বা পরে সিভিক্স দেওয়া আছে। আসলে এগুলোর চেহারা দেখতে প্লুরাল হলেও এরা কিন্তু বেসিক্যালি প্লুরাল না এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি রুল শুরুতেই সম্ভবত রুল টু হ্যাঁ রুল টুতে আমরা আলোচনা করেছি যেমন বিভিন্ন সাবজেক্টের নাম আছে বিভিন্ন গেমসের নাম বিভিন্ন অসুখের নাম বা ইলনেসের নাম এগুলো দেখতে প্লুরাল হলেও অর্থাৎ এদের সাথে এস থাকলেও কিন্তু এরা বেসিক্যালি সিঙ্গুলার এবং তাদের পরের ভাবটি সিঙ্গুলার ফর্মেই হবে তাহলে এখানে ম্যাথমেটিক্স এর পরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব এবং সিভিক্স এর পরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব তাহলে আর আর হবে না এটা ইজ ইজ হবে অর্থাৎ ম্যাথমেটিক্স ইজ জনস ফেভারিট সাবজেক্ট হোয়াইল সিভিক্স ইজ আন্ড্রেস ফেভারিট সাবজেক্ট কোয়েশ্চেন নাম্বার ফোর মোস্ট অফ দ্য মিল্ক ড্যাশ গন বেড সিক্স গ্যালন্স অফ মিল্ক ড্যাশ স্টিল ইন দ্য রেফ্রিজারেটর এখানে দুটি গেপের জন্য আমাদেরকে দুটো ভার্ভ চুজ করতে হবে এবং আমাদেরকে যে চারটি অপশন দেওয়া যাচ্ছে সবগুলোতে দেখতে পাচ্ছি দুটি করে ভার্ব দেওয়া যাচ্ছে এখানে প্রথম অংশের জন্য আমরা যে ভার্ভটি চুজ করব তার জন্য দেখে নেই আমরা সাবজেক্টটি কী আছে সাবজেক্টটি হলো মোস্ট অফ দ্য মিল্ক আর মোস্ট সাম এগুলোর জন্য আমরা রুল ইলেভেনে আলোচনা করেছিলাম যখন কোনো কাউন্টেবল লাউনের সাথে কাউন্টেবল লাউন বলতে কাউন্টেবল প্লুরাল কারণ এই পরের যেগুলোর কথা বলা হচ্ছে তারা কিন্তু সিঙ্গুলার নাউনের সাথে বসে না শুধুমাত্র প্লুরাল লাউনের সাথে বসবে তো কাউন্টেবল লাউনের সাথে ফিউ মেনি মোস্ট সেভারাল বোথ অল সাম ইত্যাদি বসে তখন তার পরের ভাবটি প্লুরাল ফর্মে হবে অর্থাৎ এগুলো যখন কাউন্টেবল প্লুরাল লাউনের সাথে বসবে তখন তাদের পরের ভার্বটি হবে প্লুরাল ফর্মে আর যখন এখান থেকে সবগুলো আবার আনকাউন্টেবল লাউনের সাথে বসে না যেমন ফিউ বসবে না মেনি বসবে না সেভারেল বসবে না বোথ বসবে না এগুলো শুধুমাত্র প্লুরালের সাথেই বসবে তো যখন মোস্ট অল এবং সাম এগুলো যখন আনকাউন্টেবল লাউনের সাথে বসবে তখন তাদের পরের ভার্বটি সিঙ্গুলার ফর্মেই হবে তাহলে এখানে বলা হচ্ছে মোস্ট অফ দ্য মিল্ক অর্থাৎ বেশিরভাগই দুধ তাহলে মোস্ট অফ দ্য মিল্ক হোক বা অল অফ দ্য মিল্ক হোক বা সাম অফ দ্য মিল্ক হোক যাই হোক না কেন সেটি আনকাউন্টেবলই থাকবে অর্থাৎ মিল্কের মোস্ট হোক সাম হোক অল হোক যাই হোক সেটি আনকাউন্টেবল এটি প্লুরাল হওয়ার প্রশ্নই আসে না তাহলে এরপরে আমরা যে ভার্বটি চুজ করব সেটি হচ্ছে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ভার্ভটি দেওয়া আছে দুটো ভার্ভ হচ্ছে হেভ আর দুটো ভার্ভ হচ্ছে হেজ তাহলে হেভওয়ালা যে ফার্স্ট অপশন এবং থার্ড অপশন এটিকে আমরা চুজ করতে পারবো না আমরা শুধুমাত্র সেকেন্ড এবং ফোর্থ অপশান নেব যেহেতু এই দুটো অপশনের প্রথম ভার্বটি সিঙ্গুলার ফর্মে আছে তাহলে দুই বা চার এখান থেকে যে কোনো একটি হবে আমরা দ্বিতীয় দ্বিতীয়াংশে যেন ভার্ভটি চুজ করে নিই এখন এরপর বলা হচ্ছে সিক্স গ্যালনস অফ মিল্ক ড্যাশ স্টিল ইন দ্য রেফ্রিজারেটর এখানে সাবজেক্ট হলো সিক্স গ্যালন্স অফ মিল্ক আমরা তাহলে এখানে মিল্ক দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারি কিন্তু আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে এখানে মূল সাবজেক্ট কোনটি অর্থাৎ হেডওয়ার্ড কোনটি বা কন্ট্রোলিং নাউন কোনটি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেপোজিশন আছে অফ অফের আগে যে নাউনটি আছে সেটি হচ্ছে গ্যালন্স এবং গ্যালন্স প্লুরাল ফর্মে আছে যেহেতু প্লুরাল ফর্মে আছে তাহলে অবশ্যই তার পরের ভার্ভটি প্লুরাল হবে তো আমরা আর একটু চিন্তা করে দেখি না যে আমরা এরকম বলি না যে হচ্ছে ওয়াটার ওয়াটারের বেলায় যে ওয়াটার আনকাউন্টেবল নাউন যেমন একটা সেন্টেন্স যদি বলি আমরা ওয়াটার ইজ কালারলেস তাহলে এখানে আমরা ওয়াটারের পরে ভার্ভটি দিচ্ছি সিঙ্গুলার ভার্ভ আর যদি বলি যে থ্রি গ্লাসেস অফ ওয়াটার ইজ দেবো না আর দেব অবশ্যই আমরা আর দেবো থ্রি গ্লাসেস অফ ওয়াটার আর অন দ্য টেবল তাহলে এখানে গ্লাসেসের কারণে ভার্বটি প্লুরাল হচ্ছে কারণ এখানে আমরা কাউন্ট করতেছি কোন জিনিসটিকে গ্লাসেসকে এবং এটি হচ্ছে হেডওয়ার্ড বা কন্ট্রোলিং নাউন ঠিক একইভাবে এখানে গ্যালন্স যেটি দেওয়া এই গ্যালন্সটি হচ্ছে প্লুরাল এর জন্য তার পরের ভার্বটি হবে প্লুরাল এটি সিঙ্গুলার হবে না অর্থাৎ মিল্কের জন্য হবে না এখানে মূল নাউনটি হচ্ছে যেহেতু গ্যালনস এবং সেটি প্লুরাল ফর্মে হচ্ছে তাহলে অবশ্যই ভার্ভটি হবে প্লুরাল এবং তাহলে প্রথম ভার্ভটি হবে সিঙ্গুলার এবং দ্বিতীয় ভার্ভটি হবে প্লুরাল এবং আমরা দেখতে পাচ্ছি অপশন শেষের অপশনে অর্থাৎ চার নম্বর অপশনে প্রথম ভাবটি হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ হেজ দেওয়াচ্ছে এবং দ্বিতীয় ভার্ভটি দেওয়া যাচ্ছে আর অর্থাৎ প্লুরাল তাহলে আমাদের অপশন ফোর অর্থাৎ শেষের অপশনটি হবে

এই যে টেন থাউজেন্ড ডলার্স বা ওই যে টাইম মানে মেজারমেন্ট এগুলোর বেলায় সিক্সটি মাইলস ফিফটি ডলার্স বা ওই যে ফোর ইয়ার্স দেওয়া হচ্ছে ফোর ইয়ার্স অর্থাৎ এগুলোকে আমরা আলাদা করে ওয়ান ইয়ার টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স এভাবে হচ্ছে আমরা কিন্তু তাকে হিসাব করছি না একসাথে একটি ইউনিট হিসাবে এজ এ হোল ফোর ইয়ার্সকে বলা হচ্ছে অর্থাৎ একসাথে চার বছরের কথা বলা হচ্ছে তাহলে তার পরের ভাবটি অবশ্যই সিঙ্গুলার ফর্মে হবে কোয়েশন নাম্বার ওয়ানের মতোই তাহলে আনসারটি হবে ইজ ফোর ইয়ার্স ইজ এ লং টাইম টু স্পেন্ড এওয়ে ফ্রম ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কোয়েশন নাম্বার সিক্স দে আর ড্যাশ ফিফটিন ক্যান্ডিস ইন দ্যাট ব্যাগ নাও দে আর ড্যাশ অনলি ওয়ান লেফট দেয়ার এবং হেয়ারের বেলায় আমরা সমস্ত রুল ফাইভ বা সিক্সে আলোচনা করেছি হ্যাঁ দেয়ার এবং হেয়ারে বেলায় এদেরকে বলা হয় দেয়ার এবং হেয়ারকে বলা হয় সিউডো সাবজেক্ট অর্থাৎ কল্পিত সাবজেক্ট বেসিক্যালি তারা কিন্তু সাবজেক্ট না সাবজেক্টটি থাকে ভার্বের পরে অর্থাৎ ভার্বের পরে যে নাউনটি আসবে সেই নাউনটি হচ্ছে তার সাবজেক্ট যেমন এখানে আমরা পাচ্ছি ফোর হার্ডলস ফোর হার্ডলসটা হচ্ছে সাবজেক্ট আর এখানে যেহেতু ফোর হার্ডলস এটি প্লুরাল ফর্মে আছে জন্য তার ভার্বটিকে দেয়া হচ্ছে আর এরপর দেয়ার ইজ এ হাই হার্ডল টু জাম্প এখানে হার্ডেলটি হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে এর জন্য ভার্ভটি হচ্ছে ইজ সো দেয়ার বা হেয়ার অনুসারে ভার্ব ইজ বা আর হবে না অর্থাৎ ভার্বটি হবে তারপরের নাউন অনুসারে সো এখানে কোয়েশন নাম্বার সিক্সে দে আর ড্যাশ ফিফটিন ক্যান্ডিস ইন দ্যাট ব্যাগ তাহলে এখানে ফিফটিন ক্যান্ডিস এটি আছে প্লুরাল ফর্মে তাহলে তার ভার্বটি হবে প্লুরাল আমরা প্রথম অংশের জন্য দেখতে পাচ্ছি এখানে প্লুরাল ভার্ভ দুইটা ভার্ভ পাচ্ছি আমরা সিঙ্গুলার একটি হচ্ছে ওয়াজ ওয়াজ তাহলে এই দুইটি আমরা বাদ দিয়ে দিচ্ছি বি এবং সি অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অপশনকে আমরা বাদ দিচ্ছি এগুলোকে আমরা কাউন্ট করব না কারণ আমাদের অবশ্যই প্রথম আনসারটি প্লুরাল লাগবে তাহলে এখানে ওয়ার আছে প্রথমটিতে ওয়ার আছে শেষেরটিতে তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটি হবে অ্যান্সার তাহলে আমরা দেখি দ্বিতীয় অংশের জন্য আমাদের ভার্ভ কি লাগবে এরপর বলা হচ্ছে নাও দেয়ার ড্যাশ অনলি ওয়ান লেফট আগে ছিল পনেরোটি ক্যান্ডি কিন্তু বর্তমানে আছে মাত্র একটি ক্যান্ডি তাহলে দেয়ার ড্যাশ অনলি ওয়ান লেফট অনলি ওয়ান মানে তো হচ্ছে এটি সিঙ্গুলার তাহলে তার ভার্ভটি হবে দেয়ারের পরে যে ভার্ভটি ব্যবহার করব এখানে এটি হবে সিঙ্গুলার ভার্ভ তাহলে প্রথম ভার্ভটি হচ্ছে প্লুরাল দ্বিতীয় ভার্ভটি হচ্ছে সিঙ্গুলার এখানে প্রথম অপশনে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভার্বটি প্লুরাল দ্বিতীয় ভার্ভটিও প্লুরাল দেওয়া হচ্ছে তাহলে এটি হবে না কেন আমাদের দ্বিতীয় ভার্বটি লাগবে সিঙ্গুলার আর আমরা শেষেরটিতে পাচ্ছি প্রথম ভার্বটি প্লুরাল এবং শেষের ভার্বটি পাচ্ছি সিঙ্গুলার ফর্মে এর জন্য আনসারটি হবে শেষেরটি অর্থাৎ ওয়ার এবং ইজ দেয়ার ওয়ার ফিফটিন ক্যান্ডিস ইন দ্যাট ব্যাগ নাও দেয়ার ইজ অনলি ওয়ান লেফট কোয়েশন নাম্বার সেভেন দ্য কমিটি মেম্বারস ড্যাশ ভেরি ডিফারেন্ট লাইভস ইন প্রাইভেট এখানে আমরা কমিটি দেখে মনে করতে পারি যে এটি একটি কালেকটিভ নাউন না কিন্তু বেসিক্যালি এখানে হেডওয়ার্ডটি হচ্ছে অর্থাৎ মূল নাউনটি হচ্ছে মেম্বার্স আর যেহেতু মেম্বার্স প্লুরাল ফর্মে আছে তাই ভার্ভটিও প্লুরাল হবে অর্থাৎ এস বাই এস ছাড়া হবে ভার্ভটি লিড হবে কারেক্ট আনসার দ্য কমিটি মেম্বার্স লিড ভেরি ডিফারেন্ট লাইভস ইন প্রাইভেট কোয়েশন নাম্বার এইট দ্য পুলিস ড্যাস রিলিস্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য কেস আমরা রোল নাম্বার টু বা থ্রিতে আলোচনা করেছিলাম হ্যাঁ থ্রিতে ওই যে ক্লথ ক্লথস কনগ্র্যাচুলেশনস এই লিস্টে দেওয়া হচ্ছে পুলিশ একটি নাউন এই নাউনগুলি সবসময় প্লুরাল ফর্মে থাকে এবং তাদের পরে ভার্ভটিকেও প্লুরাল ফর্মে দেওয়া লাগে অর্থাৎ এই নাউনগুলি সবসময় প্লুরাল যেমন এখানে দ্য পুলিস ড্যাশ রিলিজড এনি ইনফরমেশান অ্যাবাউট দ্য কেস তাহলে এখানে ভার্ভটি দিতে হবে প্লুরাল পুলিশ একটি প্লুরাল নাউল তাহলে দ্য পুলিশ হ্যাভেন্ট রিলিজড এন ইনফরমেশন অ্যাবাউট দ্য কেস হেজেন্ট দিলে হবে না এবং যদি আমরা পুলিশকে সিঙ্গুলার ফর্মে ইউজ করতে চাই তাহলে যে কাজটি করবো সেটি হচ্ছে হয় আমরা ব্যবহার করতে পারি দ্য পুলিশ অফিসার এবং পুলিশ অফিসারে প্লুরাল করলে আমরা করবো দ্য পুলিশ অফিসার্স আবার আমরা দিতে পারি দ্য পুলিশ ম্যান অথবা পুলিশ ওম্যান এভাবে আমরা ইউজ করতে পারি তাহলে তাকে এই সিঙ্গুলার ফর্মে আমরা ইউজ করতে পারবো তাহলে এখানে আনসারটি হবে হ্যাভ্যান্ট দ্য পুলিশ হ্যাভ্যান্ট রিলিজড এন ইনফরমেশন অ্যাবাউট দ্য কেস কোয়েশন নাম্বার নাইন দেয়ার ড্যাশ এ নাম্বার অফ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টস ইন দ্য বুলেটিন আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টেন্সটি শুরু হচ্ছে দেয়ার দেয়ার আমরা একটু আগে আলোচনা করেছি যে যদি কোনো সেন্টেন্স দেয়ার এবং হিয়ার দিয়ে শুরু হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার না প্লুরাল হবে সেটি ডিপেন্ড করবে ভার্বের পরে যে নাউনটি আসবে সেই নাউন অনুসারে অর্থাৎ মূল সাবজেক্টটি হচ্ছে ভার্বের পরে আসে অর্থাৎ যে কন্ট্রোলার যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি ভার্বের পরে বসে এবং সেটি অনুসারে ভার্ভটি সিঙ্গুলার বা প্লুরাল হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের পরে দেওয়া আছে এ নাম্বার অফ আর আমরা একদম এই লেসনের একদম শুরুতে আলোচনা করেছি এ নাম্বার অফ এবং ডি নাম্বার অফ রুল নিয়ে যেখানে এ নাম্বার অফ মানে হলো অর্থ হলো মেনি অর্থাৎ অনেক বা সেভারেল এবং তারপরে নাউনটি প্লুরাল হয়ে এবং তারপরের ভার্বটিও প্লুরাল হবে অর্থাৎ এ নাম্বার অফের সাথে নাউন আসবে প্লুরাল এবং ভার্ব হবে প্লুরাল আর এ নাম্বার অফের অর্থ হচ্ছে মেনি তাহলে দেয়ার এর পরের ভাবটি এখানে হবে আর কী অনুসারে এ নাম্বার অফ অনুসারে তাহলে দেয়ার আর এ নাম্বার অফ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টস ইন দ্য ভুলেটিন এখানে কিন্তু রুল আমরা দুইটা পাচ্ছি প্রথমত হচ্ছে আমরা দেয়ারের রুল পাচ্ছি দ্বিতীয়ত আমরা এখানে এ নাম্বার অফের রুল পাচ্ছি কোয়েশন নাম্বার টেন সিক্সটি পারসেন্ট অফ দ্য পিপল ড্যাস সাপোর্ট দ্য নিউলো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গায় একটি পার্সেন্ট দেওয়া আছে আর পার্সেন্ট রিলেটেড একটি রুল আমরা আলোচনা করেছিলাম রুল নাম্বার নাইনে হ্যাঁ এখানে আমরা রুল তো সবাই পড়ে নিয়েছি যাই হোক আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নেই পার্সেন্টের বেলায় দেখতে হবে কোন জিনিসের পার্সেন্টের কথা বলা হচ্ছে অর্থাৎ সে কি কোনো সিঙ্গুলার নাউনের পার্সেন্ট নাকি সেটি প্লুরাল নাউনের পার্সেন্ট যদি সেটি কোনো প্লুরাল নাউনের পার্সেন্ট হয়ে থাকে তাহলে তার ভার্ভটি হবে প্লুরাল আর যদি সেটি কোনো সিঙ্গুলার নাউনের পার্সেন্ট হয় তাহলে তার ভার্ভটি হবে সিঙ্গুলার যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফোরটি অফ এভরি হান্ড্রেড চিলড্রেন অর্থাৎ পার্সেন্টের কথা বলা হচ্ছে অর্থাৎ প্রতি একশো জনের চল্লিশ জন তার মানে ফোর্টি পার্সেন্ট ফোরটি অফ এভরি হান্ড্রেড চিলড্রেন কিসের ফোরটি ফোরটি পার্সেন্ট চিলড্রেনের চিলড্রেনের ফোরটি পার্সেন্ট চিলড্রেন হচ্ছে এখানে প্লুরাল তাহলে তার ভার্ভটিও দেওয়া হচ্ছে জন্য প্লুরাল এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ারলি টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর মুসলিম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিসের পিপল আর পিপল ইন দ্য ওয়ার্ল্ড তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিসের পিপলের পিপলটা কি প্লুরাল তাহলে এই জন্য ভার্ভটি হচ্ছে তার প্লুরাল এখানে দেওয়া হচ্ছে টুয়েলভ পার্সেন্ট অফ দ্য বিল্ডিং কিসের টুয়েলভ পার্সেন্ট বিল্ডিং এর বিল্ডিংটা কোন ফর্মে আছে সিঙ্গুলার ফর্মে সেটি প্লুরাল না সিঙ্গুলার জন্য তার পরের ভার্ভটি দেওয়া হচ্ছে হেজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ভ এখন আমরা দেখে নিই আমাদের প্রশ্নে নাউনটি কী আছে সেটি কি সিঙ্গুলার না প্লুরাল সিক্সটি পারসেন্ট অফ দ্য পিপল তাহলে এটি হচ্ছে পিপল প্লুরাল ফর্মে আছে কারণ আমরা জানি পিপল একটি প্লুরাল নাউন তাহলে তার পরের ভার্ভটি হবে প্লোরাল অর্থাৎ সিঙ্গুলার হবে না তাহলে সিক্সটি পারসেন্ট অফ দ্য পিপল ডন্ট সাপোর্ট দ্য ল ডোন্ট হচ্ছে এখানে প্লুরাল আর ডাজ হচ্ছে সিঙ্গুলার তাহলে আমাদের ভার্ভটি হবে ডন্ট আমরা এক এক করে সবগুলো প্রশ্নের আনসার করে ফেলেছি এখন আমরা ফিনিশ কুইজে ক্লিক করে আমাদের রেজাল্টটি দেখে নিই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল স্কোর হচ্ছে টেন আমরা সবগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছি এবং কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়নি আজকের মতো এটুকুই তাহলে থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও